ময়মনসিংহ নয়াশনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম। কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ক্ষমতাসীন দলটির মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন তুহিন খানের, সেই বিরোধ এখন তুঙ্গে। একে আজাদের রিপোর্ট, ছবি তুলেছেন মারুফ আল মুকেত। হুমায়ুন আহমেদের লেখা মাটির পিঞ্জিরা টিভি নাটকের আলোচিত চরিত্র নান্দাইলের ইউনুস। এ নাটকে ভাড়াটে খুনির চরিত্রটি 90-এর দশকে ব্যাপক সাড়া জাগায়, পরিচিতি পায় নান্দাইলের নামও। সম্প্রতি সেখানে নৈরাজ্য বিরোধী এক বিক্ষোভ মিছিলে অস্ত্র হাতে যোগ দেন সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের জামাতার বডিগার্ড কামরুজ্জামান। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে, প্রকাশ্যে চলে আসে সাবেক এমপির সঙ্গে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন খানের মধ্যকার বিরোধ। এমপি যদি নির্বাচিত হওয়ার পরে বলে যে আপনারা ভোট দিতে হয় নাই, আমাকে শুধু গেছুন আর আইছুন, এই কথাটা যদি বলে জনগণকে অপমান করা হয় না? এমন বাস্তবতায় এ আসনে সাবেক আর বর্তমান এমপি ছাড়াও জেলা এবং উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা মনোনয়ন চেয়েছিলেন। অবশেষে এ আসনের নৌকার মাঝি হন সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম। 2014 সালে হারানোর পর এবার আবারও মনোনয়ন ফিরে পান তিনি। এর পাশের আরেকটি এলাকা শেরপুর দুই আসনের নকলা, শতবর্ষী শিমুলের জন্য এই এলাকার পরিচিতি, যেখানে ঠাই করে নিয়েছে প্রাণ প্রকৃতি যা বারবার পর্যটকদের কাছে টানে, অথচ সেখানে যাওয়ার সড়কটির করুণ দশা। লোকজন এভাবে আসে, রাস্তাটা একবারে নাজেহাল। বেহাল অবস্থায় এ আসনেরই নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা নাকুগাঁও স্থলবন্দরের। পাথর কয়লাসহ মাত্র দুটি পণ্য আসত এই বন্দর দিয়ে। মাস ছয়েক ধরে আমদানি বন্ধ থাকায় বন্দরের শ্রমিকেরা অলস সময় পার করছেন। ঋণ করে আমরা চলতে পারতাছি না। এর কাছেই মধুটিলা ইকো পার্ক ঘিরে একসময় যে কর্মচাঞ্চল্য ছিল তাও স্থবির, কারণ সেখানে পর্যটক আকর্ষণের উপকরণ বিলুপ্তির অভিযোগ স্থানীয়দের। পার্কটার ভিতরে যদি উন্নয়নমূলক কিছু কাজ হতো, দর্শনার্থী আসতো। তিনজন মনোনয়ন চাইলেও বরাবরের মতোই নকলা নালিতাবাড়ির এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরী, যিনি 1991 সাল থেকেই এ আসনে নৌকার পাল তুলে 6 বার জয়ী হন। শেরপুর দুই আসনের নকলা এবং সীমান্তবর্তী নালিতাবাড়ি দুটো উপজেলায় পর্যটনের পরিবেশ বিদ্যমান। এখানকার ভোটারদের প্রত্যাশা পর্যটন বিকাশের পূর্ণতা পাক আসন্ন সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীর হাত ধরেই। একে আজাদ, এটিএন নিউজ, নালিতাবাড়ি, শেরপুর।